রুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের নায়িকা ছিলেন দীপান্বিতা রক্ষিত। সিরিয়াল বন্ধ হয়ে যায়, তারপর কি? কোনো নতুন কাজে হাতে এসেছে তার। নাচের রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রিতে মেন্টরের আসনে বসেছেন তিনি। টেলি জগতের আরও এক জনপ্রিয় মুখ তৃণা সাহাও সেই শোয়ের মেন্টর। দেব রুক্মিণী মনামি ঘোষ শুটির বিচারক, দীপান্বিতা নবমতম সংযোজন। তিনি দারুণ নাচ করেন, ছোট থেকেই নাচের তামিল নিয়েছেন। এবার প্রতিযোগিতার তামিল নেওয়ার পালা। সম্পূর্ণভাবে প্রস্তুত দীপান্বিতা। মেকআপ রুমে বসে কি বললেন অভিনেত্রী? অনেক ধরনের নাচে পারদর্শী দীপান্বিতা জানিয়েছেন তার প্রিয় কথক। ছোট বয়সে একদম লেখাপড়া করতে চাইতেন না তিনি, নাচের দিকেই ছিল তার মন। কোনো দিন মেকআপ ডান্সার হয়েও কাজ করেননি অভিনেত্রী, সবসময় পেয়েছেন প্রাধান্য। ষোলো রোড ট্রিপে তিনি যেতে চান লাদাখে। এমনিতে ডায়েটেই থাকেন সবসময়, কিন্তু বিরিয়ানি দেখলে আর নিজেকে সামলে রাখতে পারেন না। তালিকায় রয়েছে ফুসকারও নাম। সময় পেলেই ভূতের সিনেমা দেখেন দীপান্বিতা। সাজঘরে গল্প করতে করতে দীপান্বিতা জানিয়েছেন তিনি সিঙ্গেল, আর এই সিঙ্গেল থাকার সময়টাই তিনি বেশ উপভোগ করেন। যদিও প্রচুর প্রেম প্রস্তাব তিনি পান, ট্রেনে বাসে বিয়ে করার প্রস্তাবও তিনি পেয়েছেন, তবে নাচই দীপান্বিতার জীবনের সব কিছু। তিনি যদি অভিনেত্রী না হতেন, নাচের শিক্ষকই হতেন। ঠিক যে কাজ করার গুরুদায়িত্ব পেয়েছেন এই রিয়ালিটি শুয়ে। স্বাভাবিকভাবেই দারুণ আনন্দে আছেন অভিনেত্রী, প্রিয় কাজ করার সুযোগ পেলে কেনা খুশি থাকেন। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।